ओम पार्थाय प्रतिबोधिताम भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम पुराण मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बोत्वाम अनुसंदधामि भगवद्गीते भवाद्वेषिणीं वसुदेवासुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर् वेदै सांगपदक्रमोपनिषदैर् गायन्ति यम सामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यम योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমৎ ভগবদ গীতা সপ্তম অধ্যায় থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের খুবই দুঃখ, কারণ আমরা এই ক্লাসগুলিকে অনলাইন করতাম। অনলাইন ক্লাসের কতগুলি সুবিধা আছে, বহু মানুষের কাছে যারা আগ্রহী, যারা করোনার কারণে কিছুতেই এই আশ্রমে এসে ক্লাসে আসতে পারছেন না, তাদের পক্ষে এই ক্লাসগুলো যোগদান করা সুবিধা ছিল। এই অনলাইন পাঠ্যচক্রে তারা আসতে পারতেন, কিন্তু আমাদের সাগরদ্বীপে ইন্টারনেটের অবস্থা এতটাই খারাপ, ইন্টারনেট পরিষেবা এতটাই খারাপ, আমরা বহুবার চেষ্টা করেও এই অনলাইন ক্লাসগুলোকে আবার চালু করতে পারিনি। এবং দীর্ঘদিন কোনো একটি পড়াশুনোর যে বিষয় সেটি যদি বন্ধ থাকে, তাহলে ধীরে ধীরে সেই বিষয়ের প্রতি আমাদের আসক্তি আকর্ষণ কমে যায়। সেই কারণেই রেকর্ডেড ক্লাস হিসেবে এগুলোকে করা হচ্ছে। আমরা যেহেতু রেকর্ডেড ক্লাস করছি, সেহেতু এগুলোকে 35 থেকে 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। কারণ আমরা যখন অনলাইনে এই পাঠ্যচক্রগুলি চালাই, তখন সামনে মানুষজন বসে থাকেন আর তারা আমাকে দেখেন, আমি তাদের দেখতে পাই, পারস্পরিক চিন্তাভাবনার আদান প্রদান ঘটতে থাকে। আমি প্রত্যেকের চোখ, প্রত্যেকের রিয়াকশনগুলোকে দেখে দেখার চেষ্টা করি কেমনভাবে তারা নিচ্ছেন, এটা আমরা উৎসাহিত হই। কিন্তু যখনই, এবং যারা শুনছেন তারা যেহেতু একসঙ্গে শোনেন, একটা ভাব তাদের ভেতরে চলতে থাকে। কিন্তু রেকর্ডেড ক্লাস হলে একা একা যখন আপনি শুনছেন, যদি খুব তীব্র বিষয়বস্তুর প্রতি খুব ভালোবাসা না থাকে, তাহলে এটা অনেকটা সময় বোরিং হয়ে যায়। এবং যেহেতু অনলাইন ক্লাসে 1 ঘন্টার আগে আপনি উঠে যেতেন, যদিও অনেকে উঠে যান কিন্তু বেশিরভাগই থাকেন, অনেকেই মনে করেন পুরোটাই শুনি, যতই ভাট বকুক না কেন পুরোটাই শুনি, কিন্তু এই এর ক্ষেত্রে হয় কি, অনেকটা রেকর্ডেড জিনিসের মতো আপনার ভালো লাগলো না, আপনি চুপ করে বন্ধ করে দিলেন, সেইটা হয়। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে কারুর কোনো রকম বিরক্তির কারণ না হই আমরা। আমাদের যেটা এটা পড়ার চালু করার উদ্দেশ্যটাই একটা, আমাদের প্রত্যেকের জানেন তো দিনা কেনা দিন যেটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, সেই দিন শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করি আর না করি। বিশেষ করে আমরা যারা 50 অতিক্রম করেছি, এই পৃথিবীতে থাকার সময় আমাদের কিন্তু কমে আসছে। কেউ কেউ বলবেন, কেন আমি তো 90-95 বছর অবধি বাঁচব। ঠিক, 95 বছর অবধি বাঁচবেন, কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সক্ষম হয়ে বাঁচার দিনটা কিন্তু 70-এর বেশি আর থাকছে না। আমরা বেঁচে থাকি, পুরনো স্মৃতি আমাদের হারিয়ে যায়, ভাবনা চিন্তা আমাদের হারিয়ে যায়। কত সাধককে দেখেছি এরকম সমস্যার মধ্যে দিয়ে তারাও পড়েন। তাই যে কটা দিন আমি একবারে সুস্থ আছি, আমাদের মস্তিষ্ক ঠিকঠিক কাজ করছে, হৃদয় ঠিকঠিক কাজ করছে, ভগবানের প্রতি আকুতিটা আমাদের জাগিয়ে রাখা দরকার। আমাদের কেনা দিন শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিনকে যেন ব্যবহার করতে পারি,
সেই উদ্দেশ্যে খানিকটা বলতে পারেন উৎসাহের চোটেই এই ক্লাসগুলোকে পুনরায় শুরু করার আমি চেষ্টা করছি। আমরা বিগত দিন শেষ করেছিলাম 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা সুদুর্লভ। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে বহু জন্মের শেষে পুরুষ বা নারী যেই হন জ্ঞানী আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে আশ্রয় করে এই উপলব্ধি করেন যে সমগ্র জীবজগতই বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ, অর্থাৎ সমস্ত জীবজগতের তিনি অন্তরাত্মা। এই ধরনের মহাত্মা দুর্লভ, শুধু দুর্লভ নন, তিনি বলেছেন সুদুর্লভ। আমরা 20 নম্বর শ্লোক থেকে শুরু করব, যে কটি আমরা করে উঠতে পারব। কামৈ স্তৈস্তৈ ঋতজ্ঞানাঃ প্রপদ্যন্তি অন্যদেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। অন্যেরা আবার নানা ভোগ বাসনার দরুন বিবেক বুদ্ধি হারিয়ে নিজেদের প্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন ব্রত পালনের মাধ্যমে অন্যান্য পৌরাণিক দেবতাকে ভজনা করেন। এটি হচ্ছে অর্থ। মানুষ সবসময় তার নিজের প্রকৃতি বা স্বভাবের দ্বারাই পরিচালিত হয়ে থাকেন। আমরা চেষ্টা করি যে সেটাকে বদল করবার, কিন্তু নিজের যে প্রকৃতি, নিজের যে সংঘাত, সেটি সবসময় আমাদের সে ভালো পথে যেতে আক্রান্ত করে, বাধা দেয় সমস্ত কিছু। সে সবসময় চেষ্টা করে তার প্রকৃতিকে স্বভাব অনুযায়ী চালিত করা। এই খানিক আগে একটা ডাক্তারদের একটা সেমিনারের রেকর্ডিং শুনছিলাম, সেখানে ভারী সুন্দর করে একজন বলছেন ডায়াবেটিস রোগীদের কেমন করে খাদ্যাভ্যাস বদল করতে হবে। বলছেন ডায়াবেটিস হয়েছে বলেই তাকে সম্পূর্ণ রুটি খেয়ে থাকতে হবে, যদিও তার রুটি খেতে না ভালো লাগে তাই খেতে হবে তা কিন্তু নয়। তিনি যদি ভাত ভালোবাসেন ভাতই খেতে হবে, শুধু পরিমাণটা পরিমিত। ফলে যে জিনিসটাকে তিনি ভালোবাসেন সেইটা দিয়ে যদি তার চিকিৎসা করা যায় এবং ক্রমাগত তার পরিমাণ যদি একটু একটু করে কমিয়ে দেওয়া যায়, তিনি বুঝতেই পারবেন না, তিনি তার ওই ভালোবাসার জিনিসটাকে আঁকড়ে ধরেই তিনি ধীরে ধীরে তার ভালোর দিকে এগিয়ে যান। ঠিক সেই রকমই আমাদের প্রকৃতি দ্বারাই, প্রকৃতি আমাদেরকে আমাদের গতি নিয়ন্ত্রিত করতে থাকে। অতএব যদি তাকে বদল করতে হয়, আমাদের প্রকৃতি যেদিকে যাচ্ছে সেই দিকে জিনিস দিয়ে সেটা কেমন করে আমার কাজে লাগতে পারে সেইটাই আমরা যেন করে উঠতে চেষ্টা করতে পারি। আমাদের যে সমস্ত সঞ্চিত সংস্কারগুলো আছে সেগুলি আমাদের জীবনের গতিকে নির্ধারিত করে, একটি বিশেষ দিকে আমাদের চালিত করে। এই কারণেই বিভিন্ন কামনা মানুষকে বিভিন্ন দিকে আকৃষ্ট করে। এই যে শ্লোকে বলা হয়েছে না, কামৈ স্তৈ স্তৈ ঋতজ্ঞানা, অর্থাৎ স্বরূপের জ্ঞান আবৃত হয় এবং মানুষ নানা কামনা বাসনার দ্বারা প্রতি আকৃষ্ট হয়। দেখুন, একই মানুষ বাবা, তিনি তার যখন তার কাজকর্ম করেন, স্বরূপত তিনি অত্যন্ত দায়িত্বশীল পিতা, অত্যন্ত স্নেহশীল পিতা, অত্যন্ত দায়িত্বশীল স্বামী, এটি তার স্বরূপ। কিন্তু কামনা বাসনা, তিনি যখন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েন, এই মানুষই আকণ্ঠ মদ গিলে টলতে টলতে ফিরে আসেন, ভুলেই যান তার সন্তানেরা। তারা যখন তাকে ওই অবস্থায় দেখে, তিনি তা দেখতে পান না তাকে, কিন্তু তাদের কতটা অবমাননা হয়, যাদের ভালোবাসেন, যাদেরকে যারা তার জীবন, যারা যাদেরকে তিনি একেবারে প্রাণের চেয়েও বেশি দামি বলে ভাবেন, তাদের কথা তিনি আর তখন তার মনে থাকে না। তিনি আর তখন তার যে স্বরূপ, সেটি স্বরূপের যে জ্ঞান, সেটি আবৃত হয়ে যায়। কামনার এমন একটি প্রভাব, বাসনা এমন একটি প্রভাব, সেটি একেবারে ঢাকা দিয়ে দেয় এই হৃদয় এবং মনের সাগ্র আকুতি ছাড়াও এই কামনা বাসনাকে চরিতার্থ করবার জন্য মানুষ নানা বিভিন্ন দেব দেবতার পুজো করে, মনে করে ভাবে যে আচ্ছা শিব ঠাকুর আমাকে এইটা বললেন না, ঠিক আছে দুর্গার কাছে গিয়ে দেখি তিনি কি করেন। এই যে প্রাদেশিক দেখবেন দেবতা, একটা সময় আমি কাউকে ছোট করছি না, কোনো দেবতাকেই ছোট করছি না, এই সন্তোষী মার ব্রত একবার চালু হয়ে গেল, একটা সিনেমা এলো সন্তোষী মা, আর সেই সন্তোষী মার হয়ে যাওয়ার পরে প্রত্যেক শুক্রবার বিধি অনুসার সবাই
করতে থাকলে ষোলো শুক্রবার আমরাও ছেলেবেলায় এইরকম সন্তোষীমার ব্রত যারা করতেন তাদের উদযাপনের সময় বালক ভোজনে নিমন্ত্রণ পেয়েছি। কোনো টক জাতীয় কিছু খেতে দেওয়া হতো না, তারপরে সন্দেশ দেওয়া হতো না, যেহেতু ছানা কাটানো হয় লেবু বাই দিয়ে, সেই কারণে লাড্ডু, বাঙালি পেট তো, অতএব আমাদের সব লাড্ডু মাড্ডু, লাড্ডু মুগের নাড়ু এগুলো পেটে সইত না, কিন্তু বেশ লাগতো, কচুরি এই সমস্ত দেওয়া হতো। তাই এইরকম ছোট ছোট অন্যান্য প্রাদেশিক দেবতার কাছে আমরা যাই, এইসব কামনা বাসনার আকর্ষণে আমরা প্রকৃত জ্ঞান থেকে অনেক দূরে চলে যাই। কামনা বাসনা আমাদের এত তীব্র হয়ে আছে সেটি আমাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেয়, এবং সেই কারণে আমরা প্রপদ্যন্তে অন্যা দেবতাহা, আমরা নানা দেবতাদের পুজো অর্চনা করে থাকি। আমাদের সবসময় হৃদয়ের ভেতরে বাসনা গিজ গিজ করে, সেই হৃদয়ের দেবতাকে আমরা হয়তো সবসময় বলি হয়তো উনি আমায় সাহায্য করবেন। আমরা কখনো খানিকটা আমাদের অবস্থা জানেন তো, সেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একটা মাঠের ভেতরে আমরা জল কুঁয়ো খোঁড়ার চেষ্টা করছি, খানিকটা কুঁয়ো খোঁড়ার পরে আমরা বলছি না এখানে জল পাওয়া যায় না, আবার আরেকটা জায়গায় কুঁয়ো খোঁড়ছি, সারা মাঠ খুঁজে ফেলা হলো কিন্তু কোনো একটা জায়গাতে আমরা কখনো কুঁয়ো খুঁড়তে পারি না। আমাদের অবস্থা ঠিক সেই রকম, নানা দেবতার নানা দেবতার কাছে যাচ্ছি, ভাবনা হচ্ছে এই যেন ওই সেই দেবতাই, ছোট ছোট দেবতা আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাবে, অর্থাৎ কিন্তু পরমাত্মা যিনি আমার হৃদয়ে অবস্থান করছেন, যিনি আমার জীবন দেবতা, তার কাছে কিন্তু কখনো আমরা আসি না, তাই বলছেন। এবং সেই রকম ভাবে আমরা করতে থাকি, পরমেশ্বর ছাড়াও এই ছোটখাটো নানা দেবতার পুজো করি, শুধু তাই নয় সেই দেবতার যা যা নিয়ম সেগুলো পালন করি। তং তং নিয়ম্যম আস্থায় বলছেন না, এখানে আছে তং তং নিয়ম্যম আস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া, সেই সেই নিয়মগুলোকে পালন করি আমরা, নিয়ম সেগুলোকে পালন করতে হয়, বিশেষ বিশেষ দেবতার যে সমস্ত নানা রকমের নিয়ম আছে সেগুলোকে আমরা পালন করি, অথচ মন প্রাণ উজাড় করে আমরা ভগবানের কাছে শরণাগত হই না। আমরা সব সময় ওই আমাদের অবস্থা খানিকটা আর্তর মতো, আমরা সব সময় টেম্পোরারি সলিউশন খুঁজে নেওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু কখনোই একবারে দীর্ঘমেয়াদী কোনো কোনো জিনিসকে খোঁজার চেষ্টা করি না। তাই বলছেন তিনি, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুম ভক্তঃ শ্রদ্ধায়ার্চিতম ইচ্ছতি তস্যা তস্যা চলম শ্রদ্ধ্যাম তামেব বিদধাম্যহম্। ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুম ভক্তঃ শ্রদ্ধায়া অর্চিতম ইচ্ছতি, অর্চিতুম ইচ্ছতি, অর্থাৎ যে ভক্ত শ্রদ্ধা সহ কোনো বিশেষ দেবতা বা দেবমূর্তির পূজা করতে চান, আমি, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে পূজোর কাজে সাহায্য করি। তস্যা তস্যা চলম শ্রদ্ধাম তামেব বিদধাম্যহম্, আমি তার অন্তরে সেই শ্রদ্ধাকে আরো দৃঢ় করি। দেখুন পরমাত্মার কি সুন্দর, কি উদার ভাব। আমাদের তো ধরুন আমরা কাউকে কোনো একটা উপকার করলুম, সবসময় চাইব যে সে আমার কাছে একবারে আমার আমার কেনা গোলাম হয়ে থাকুক, সে যদি অন্য এপাশ ওপাশ কোনো দিকে যায় ব্যাস সঙ্গে সঙ্গে আমার সেন্স অফ পজিশন এমন তীব্র হয়ে ওঠে আমি কিছুতেই তাকে মুক্ত করতে দিতে চাই না, সবসময় চাই সে আমার হাতের মুঠোর মধ্যে আটকা থাকুক, এইটা আমরা সবসময় মনে করতে থাকি। কিন্তু ভগবানের দেখুন কি সুন্দর কথা, এইখানেই মানুষের একটা মানুষের সঙ্গে ঈশ্বরের একটা সবচেয়ে বড় ফরক বলছেন, ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুম ভক্তঃ শ্রদ্ধায়াম অর্চিতুম ইচ্ছতি তস্যা তস্যা চলম শ্রদ্ধাম তামেব বিদধাম্যহম্। যে আমি কারো নিন্দা করি না, এটা হচ্ছে অদ্ভুত সুন্দর কথা, কারো নিন্দা না করে প্রত্যেককে তার তার ইচ্ছা অনুযায়ী তাকে এগিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে কোনো একটা মানুষকে বড় করতে করার একটিখানি কিন্তু একটা বড় জিনিস আর কি। আমার মনে আছে আমরা তখন সদ্য সদ্য সাধু হতে এসেছি, উৎসাহ তো বেশি, কলেজের অ্যাকাউন্টসের কাজকর্ম দেখি, এই মার্চ মাস, এই ফেব্রুয়ারি মার্চ মাস আমরা খুব ব্যস্ত থাকতাম, মাস্টারমশাইরা তাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতেন, সেগুলোকে দেখা খুঁজে দেখা, প্রফেশনালরা আসতেন তারা এসে দেখতেন, এবং প্রফেশনালরা যখন কারো ভুল ধরে দিতেন আমাদের সে যে কী আনন্দ হতো, এবং কতক্ষণে
সেই যিনি ভুলটি করেছেন তাকে তার ভুলটি না বোঝাতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের যেন মনের ভেতরে শান্তি হতো না। এখন এই সমস্ত কথা মনে হলে ভীষণ হাসি পায়, কি বোকা ছিলাম আমরা তখন। আমাদের সম্পাদক স্বামী অমলানন্দজিগুলোকে উৎসাহ দিতেন, হ্যাঁ হ্যাঁ করো করো করো, এটা দেখো ওটা দেখো। আমরা একটা সময় বুঝতে পারতাম যে আমার কাজ একটা লেভেল অবধি, তারপরের লেভেলটা আমি পেরোতে পারি না, ওটা কেউ আমার কথা শুনবে না। ইট নিডস অধিকার বোধ, একটা চাপরাস দরকার। সেখানে প্রথম বছরের পর থেকেই বুঝে গেলাম যে এই অবধি আমি কাজটা করতে পারি, আমি ভুলগুলো খুঁজে দিতে পারি, সেই ভুলগুলোকে ক্লাসিফিকেশন করতে পারি এবং ফর্মটা কেমন করে ঠিক করলে তিনি তার প্রার্থিত ইনকাম ট্যাক্স রিটার্নটা পেতে পারেন এবং তার এতটা ইনকাম ট্যাক্স কাটা হবে, আগামী বছর থেকে কীরকমভাবে কতটা ইনস্টলমেন্টে কাটলে ওনার বছরের শেষে কষ্টটা কম হবে, এই সাজেশনটুকু আমি তৈরি করে দিতে পারি। কিন্তু এই ভাবটা কনভে করতে পারেন একমাত্র সেক্রেটারি, তার ভেতরে সেই ক্ষমতা আছে, ঠাকুর তাকে সেই চাপরাশটি দিয়েছেন। আমার কথা কেউ শুনবেন না, প্রথম বছর আমি যখন করলাম আমি তাদের অনেককেই বললাম আপনারা এরম এরমভাবে কাটান, বেশি তো নয়, মাত্র 200 টাকা করে কাটবেন মাসে, বছরের শেষে 2400 টাকা হয়ে যাবে, শেষ মাসে যতটুকু হবে হয়তো 300-400 আরও বেশি হবে, অতএব আপনাদের তখন শেষ মাসগুলোতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু এই কথাটা আমার কেউ শুনলেন না, একবারে কেউ শুনলেন, তারা যেরকম করা সেরকম করলেন, বছরের শেষে এসে মুখ তুলে করলেন। আমার খুব কষ্ট হতে থাকলো যে আমি এত চেষ্টা করে দেখলাম কিন্তু অনুভব করলাম এটা আমার দ্বারা হয় না, আমি কিন্তু পারি না। আমার সেক্রেটারি যখন বলবেন তখন এটা হবে, এটা তাঁর, তখন আমরা সেই কাজটুকুকে করতে শুরু করলাম। আমি মনে করতে প্রথম প্রথম খুব রাগ হতো, হ্যাঁ আমি এটা করে দিলাম, একটু আমাকে এতটুকু ইয়ে করলো না, আমার কথাটা একটু শুনলো না, এটা ছেলেবেলার ছেলে মানুষইগুলো আমাদের তখন ছিল। কিন্তু ধীরে 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 বড়দের এই আচরণ দেখে আমরা একটু একটু করে অনুভব করেছি এই উদারতাটা হওয়ার খুব জরুরি আছে, তাই তাকে ছেড়ে দিতে হয়, তাকে তার মতো কাজ করতে হয়, অথবা এইটা যদি কাউকে দিয়ে করাতে হয় সেক্ষেত্রে উপযুক্ত মানুষকে খুঁজতে হয়। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্ত সারাধনম ইহতে লভতে চ ততঃ কামন ময়্যৈব বিহিতান হিতান। সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যা আরাধনম ইহতে। তাহলে সেই শ্রদ্ধাযুক্ত ভক্ত সেই বিশেষ দেবী দেবমূর্তির আরাধনা করে, তার কি আরাধনা করে কি হয়, লভতে চ ততঃ কামান, তার বাঞ্ছিত ফল লাভ করে। কিন্তু কে ফল ফলটা দান করেন, ময়ৈব হিতান হিতান, অনন্ত উৎস আমার কাছ থেকেই এই কর্মফল আসেন। আমরা মনে করি যে এই দেবতার কাছে আমি চাইছি, অতএব আমার কাছ থেকে মানে ওই দেবতাই আমাকে দিচ্ছেন, তা নয়, তিনি যে অনন্ত উৎস, অনন্ত যে জিনিস, সেখান থেকেই আমার কাছে ফল আসে, কিন্তু থ্রু দিস। যেমন ধরুন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটা কোনো সুবিধা পাচ্ছি, আমরা কিন্তু ডাইরেক্টলি প্রধানমন্ত্রী আমাদেরকে এসে হাতে দিয়ে দেবেন না, প্রধানমন্ত্রী এটি রাজ্য সরকারকে দেবেন, রাজ্য সরকার প্রাদেশিক সরকার যেমন যিনি MLA বা BDO সেই অঞ্চলে তাদেরকে দেবেন, তাদের মাধ্যমে, হাই স্কুলের মাধ্যমে, কলেজের মাধ্যমে অথবা তাদের দপ্তরের মাধ্যমে পাবো। অথচ আসছে কিন্তু এটা প্রধানমন্ত্রীর দপ্তর, আমরা খুব সে BDO-র অফিসে এখানে ওখানে গিয়ে খুব সে তেল মারামারির চেষ্টা করি কিন্তু কখনোই ভাবি না যে একেবারে যিনি সর্বোচ্চ এইটা তার কাছে পৌঁছলো কিনা এটা জানি আর কি। আমার মনে আছে নরেন্দ্রপুরে থাকাকালীন একটি বিশেষ গ্রান্ট আমাদের অনেকদিন ধরে আটকে পড়েছিল, আমার খালি মনে হচ্ছিল এটা যেন রাজ্য সরকার স্তরেই আটকে আছে, সেই কারণে অনেক ঘোরাঘুরি করে যখন হলো না তখন কিরকম নিজে একটুখানি কৌতূহল পাওয়াতে কয়েকজন পরিচিত হয় প্রধানমন্ত্রী দপ্তরে লেখা হলো, এবং প্রধানমন্ত্রী দপ্তরে লেখা হওয়া মাত্রই সেখান থেকে যথেষ্ট অ্যাকশন নেওয়া হলো এবং আমাদের এই গ্রান্টটি কেন্দ্রীয় সরকার থেকে এসে গেছিল, শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে বিতরণ হচ্ছিল বা কোনো কারণে টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, যখন আমরা ওখানে জানালাম সঙ্গে সঙ্গে এই কাজে কাজ শুরু হয়ে গেল। আমরা এই যেখানেই এই যে যতই আমরা ইয়ে করি না কেন, প্রার্থনা করি, পূজা অর্চনা করি না কেন, ভাবি যে দেবতা যার কাছে প্রার্থনা করছি তার কাছ থেকেই ফলটা আসছে, তা কিন্তু নয়। আমি রাজার ছেলের সাথে খুব দোস্তি করে ঘুরে বেড়াচ্ছি,
রাজার ছেলের সাথে খুব বেড়াচ্ছি, মৎসব করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, জিনিসপত্র কিনছি, আর দেখছি রাজার ছেলের পকেটে প্রচুর টাকা আছে। সব খরচ করে পকেট ফাঁকা করে নিল, আবার পরের দিন দেখছি তার টাকার ব্যাগটা ভর্তি হয়ে আছে। আমরা কখনো খেয়াল করি না যে ব্যাগটাকে ভর্তি করেন, রাজা ভর্তি করে দেন, তাই রাজপুত্র খরচ করেন। আমরা রাজপুত্রকে এত ইম্পর্টেন্স দিয়ে দিই যে রাজার কথা আর কখন আমাদের মনে পড়ে না। অন্তবন্তু ফলম তেষাম তদ্ভবত্যল্প মেধসাম দেবান দেবয়ো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। অন্তবন্তু ফলম তেষাম, এই যে ফল তারা পান এগুলো কিন্তু অস্থায়ী, খুব স্বাভাবিক। আপনারা যারা অ্যাকাউন্টস জানেন আপনারা জানেন যে মেইন ক্যাশিয়ার যখন অনেকগুলি দপ্তর থাকে, আমাদের বেলুড় মঠের হেডকোয়ার্টার্সে অনেকগুলি দপ্তর ছিল, কিছু কিছু দপ্তরের কাছে পেটি ক্যাশ থাকত, পেটি ক্যাশিয়ার, সেই দপ্তরে পেটি ক্যাশিয়ার একজন থাকত। ধরুন আপনার সমস্ত টাকাটা, মূল টাকাটা ক্যাশিয়ারের কাছে আছে, তার থেকে 20,000 টাকা ক্যাশ আপনাকে দেওয়া হলো, যাতে নিত্যদিনের এই যে খরচ খরচাগুলো এগুলো যাতে চলতে পারে। 15 দিন বাদে যখন বা 10 দিন বাদে আমাদের টাকা ফুরিয়ে গেল, তখন সেই সমস্ত ভাউচার নিয়ে আমরা মেইন ক্যাশে চলে যেতাম, সেখানে গিয়ে জমা দিতাম, দিয়ে 15,000 টাকা যেটা তারা ক্যাশ দিয়েছেন সেটার হিসেব দিয়ে আবার নতুন করে 15,000 টাকা নিয়ে আসতাম। এই যে আমাদের এই যে ফল, আমরা যারা আমার কাছে মানে ধরুন পেট ক্যাশিয়ারের কাছে যারা ঘোরাফেরা করতো, তারা কিন্তু জানে না, তারা ভাবে এখান থেকেই পেমেন্ট দেয়, এই সমস্ত করে, অতএব তাকেই খুব ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু তার ক্ষমতা খুব কম, সেটা খরচ হয়ে যায়। তাই বলছেন অন্তবন্তুম ফলম তেষাম, অর্থাৎ তারা যে ফল পান এগুলো সবই অস্থায়ী, শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে, এগুলোর স্থায়িত্ব কিছুকালের জন্য। তম ভবতি অল্প মেধসাম, এটা কেন তারা বুঝতে পারে না, কারণ তারা বুঝতে পারে না যে তাদের মেধা, তাদের যে চিন্তা করার এটা, সেটা খুব সীমিত, তাদের আধ্যাত্মিক বুদ্ধি অত্যন্ত সীমিত। কেন সীমিত? সবাই তো সমান শক্তি নিয়েছে, আসলে মোহের দ্বারা আবৃত হয়ে আছে বলেই সেটাকে সীমিত হয়ে থাকে। দেবান দেবয়ো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি, দেবতাদের উপাসকরা তাদের উপাস্য দেবতার কাছে যান, কিন্তু আমার ভক্তরা যারা মদ্ভক্তা যান্তি মাম অপি, আমার ভক্তরা কেবলমাত্র আমার কাছেই আসে, তারা আমার কাছেই বুঝতে পারবে, জানতে পারবে। সেই সুন্দর একটি গল্প আছে, এক ফকির গিয়েছে রাজার কাছে ভিক্ষা চাইতে। ফকির গিয়ে দেখলো রাজা উপাসনায় বসেছে, ফকির চুপটি করে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দেখতে থাকলো রাজা উপাসনা করছে। রাজা প্রার্থনা করছে, হে ভগবান তুমি আমায় ধন দাও, দল দাও, দৌলত দাও, তুমি আমায় অনেক কিছু দাও, শশাগড়া পৃথিবীর অধিকার দাও, হ্যাঁ না তাহলে এইসব বলেই চলেছে, বলেই চলেছে। রাজা দেখলেন উপাসনা করতে করতে ফকির হঠাৎ একটা সময় তার জায়গা ছেড়ে উঠে হনহন করে হাঁটতে শুরু করলো। ফকিরকে তিনি ইশারায় থামিয়ে বসতে বললেন, তারপরে উপাসনা শেষ করে এসে বললেন, কি হে তুমি আমার কাছে এসছো কি করতে? বলে কিছু ধন দৌলত চাইতে এসছি। যে তাহলে ফিরে যাচ্ছ কেন? বলছে কারণ দেখলাম যে আপনিও আরে একজনের কাছ থেকে চাইছেন, মানে আপনিও ভিখারি, ভিখারির কাছে আমার ভিক্ষা নেওয়ার এতটুকু বাসনা নেই, যদি ভিক্ষা নিতেই হয় যিনি সবার রাজা তার কাছ থেকে ভিক্ষা নেওয়ার প্রয়োজন আছে ভগবানের কাছে, সেই কারণেই আমাদের প্রার্থনা। আমরা জানি সব যে সে যে সবার উপরে যিনি আছেন তার যেন সন্ধান পাই, আমরা যেন তাকে সন্ধান করতে পারি, আমরা যেন তাকে খুঁজে পেতে পারি। তাকে যদি না খুঁজে পাই তাহলে আমাদের মতো দুর্ভাগ্যবান আর জগৎ সংসারে কিচ্ছু হবে না, আমাদের মতো খারাপ আর জগৎ সংসারে কিচ্ছু হবে না, তাই তাকে খোঁজার চেষ্টা করতে হবে। আমরা বড় নিচে নিচে জিনিসকে খোঁজার চেষ্টা করি, যে অনন্ত উৎস যেখানে আছে, শক্তির যে অনন্ত উৎস সেটিকে কখনো আমরা খোঁজার চেষ্টা করি না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সেই অনন্ত উৎসের অধীশ্বরকে যেন আমরা খুঁজে বার করি। আজকে আমরা এইখানেই থামব। আমরা আগে একটুখানি চ্যান্টিং করে নিই, যে 4টি শ্লোক আমরা পড়েছি।
कामैस्तैस्तैरितज्ञानाः प्रपद्यन्ति अन्यदेवताः तं तं नियम्यमास्थाय प्रकृत्या नियताः स्वया कामैस्तैस्तैरितज्ञानाः प्रपद्यन्ति अन्यदेवताः तं तं नियम्यमास्थाय प्रकृत्या नियमा नियता स्वया यो यो यं तनुं भक्तः श्रद्धयार्चितमुच्यति तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् यो यो यं तनुं भक्तः श्रद्धयार्चितमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् सतया श्रद्धया युक्तस्याराधनं निहते युक्त तस्याधारण इहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान् सतया श्रद्धया युक्त तस्याराधन इहते लभते च ततः कामान् मयैव विहितान् हितान् अन्तवन्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसां देवान् देवययो यान्ति मद्भक्त्या यान्ति मामपि अन्तवन्तु फलं तेषां तद्भवत्याल्पमेधसां देवान् देवययो यान्ति मद्भक्त्या यान्ति मामपि ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।